চট্টগ্রামের বাসখালীতে শাশুড়ির করা মামলায় উনত্রিশ বছর পর সাজাপ্রাপ্ত জামাই কামরুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে আহমেদ জানান সালে কিশোরী আরা বেগম রুমিকে অপহরণ করে কামরুল ও সেলিম এই ঘটনায় রুমির মা বাসখালী থানায় অপহরণ মামলা করেন উনিশশো সালে আদালত ওই মামলায় দুই আসামিকে দশ বছরের সাজা সহ অর্থদণ্ড দেয় এরপর থেকেই পালিয়েছিল তারা অবশেষে উনত্রিশ বছর পর বাহার পুলিশ ফাঁড়ির সহায়তায় গ্যালোরাতে রাঙ্গুনিয়া উপজেলার থামোরহাট থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত দুই ভাই বাসখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের নুরুজ্জামানের ছেলে